দর্শক, আমি সুজন হোসেন রিফাত আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজোর উপজেলার আমগ্রাম ব্রিজ এলাকা থেকে। আপনারা দেখছেন যে আমার পিছনে প্রচুর পরিমাণে কুয়াশা রয়েছে। আপনারা জানেন যে আবহাওয়ার গত কারণে বেশ কয়েকদিন যাবৎ প্রচুর শীত, অব্যাহত শীত, পাশাপাশি শীতের দাপট গতকাল থেকে কিছুটা কমলেও এখন আবার কুয়াশা রয়েছে। সকালবেলা থেকেই আমরা সেই 5:30টার পর থেকেই লক্ষ্য করেছি প্রচুর পরিমাণে কুয়াশা রয়েছে। এর জন্য কিন্তু সড়কে যান চলাচল স্বাভাবিকের থেকে কিছুটা ধীরগতি এবং হেডলাইট জ্বালিয়ে সড়কে যান চলাচল করছে। আপনারা দেখছেন যে মানে এই বড় একটি গুরুত্বপূর্ণ সড়ক, এই সড়কে যান চলাচল স্বাভাবিকের থেকে প্রচুর ধীরগতি রয়েছে এবং হেডলাইট জ্বালিয়ে সড়কে চলাচল করছে সাধারণ মানুষ। আমরা আপনাদেরকে অনুরোধ করে বলবো, যারা সড়কে বের হবেন তারা অবশ্যই বের হওয়ার আগে শীতের প্রস্তুতির পাশাপাশি সাবধানতা অবলম্বন করবেন, কারণ সড়কে কিন্তু প্রচুর পরিমাণে কুয়াশা রয়েছে। আপনাদের গুরুত্বপূর্ণ কাজ ব্যতীত না বেরোয় ভালো। আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সুজন হোসেন রিফাত, মোবাইল জার্নালিজম, মাদারীপুর। দিয়ে চলে যাবো, মানে কাকা ঘুরতে আসছিলাম। আমি আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মাদারীপুরের রাজোর উপজেলার আমগ্রাম ব্রিজ এলাকা থেকে। এটি ঢাকা বরিশাল মহাসড়ক। ঢাকা বরিশাল মহাসড়কে আপনার প্রচুর পরিমাণে কুয়াশা রয়েছে। কুয়াশার দাপটে কিন্তু যানবাহন চলাচল আপনার ধীরগতি, যানবাহন চলাচল আপনার ধীরগতি রয়েছে। কাকা শীত কি আগে থেকে একটু কমছে? আজকে শীত শীত আজকে একটু কম না? শীত শীত আজকে একটু কম না নাকি? শীত 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 একটু কম না আজকে? গতকাল আজকে একটু কমছে না, আজকে আবার কুয়াশা বাড়ছে আর কি। শীত আপনাদের কষ্ট হয় মানে মুরব্বী মানুষ? ও গতকাল রাতে জোসনা ছিল, রাইট? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। রাস্তার সময় দেখ, হ্যাঁ 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 এখন ঠিক আছে। এই যে শয়তান গাছ,
ফাইতান গাছে ফাইতানি আনায়াত।